আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ডাক্তার মাসুদ হোসেন। আজকে আলোচনা করব মানব দেহের একটি বিশেষ রোগ যেটাকে হাইড্রোনেফ্রোসিস বলা হয়ে থাকে। হাইড্রোনেফ্রোসিস রোগটি সাধারণত কিডনির একটি রোগ, যেটা এক কিডনি অথবা উভয় কিডনিতে হতে পারে। আর হাইড্রোনেফ্রোসিসটা যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। শিশুদের ভিতরেও হাইড্রোনেফ্রোসিস রোগটি রয়েছে। শিশুদের অর্থাৎ সদ্য জন্মগ্রহণ করা শিশুদের ভিতরেও হাইড্রোনেফ্রোসিসের রোগটি হয়ে থাকে। তো হাইড্রোনেফ্রোসিস রোগটি বাংলা অর্থ হচ্ছে কিডনি ফুলে যাওয়া, অর্থাৎ ফোলা কিডনি। তো এই রোগটি যে কারণে হয়ে থাকে, বিভিন্ন কারণে হয়ে থাকে। উচ্চ রক্তচাপ, রক্তের ভিতরে যদি কোনো রকমের টক্সিন থাকে, সেক্ষেত্রে কিডনি দুর্বল হয়ে হাইড্রোনেফ্রোসিসের সৃষ্টি হতে পারে। আদার্স অনেকগুলো কারণেও হতে পারে। তবে বাচ্চাদের ক্ষেত্রে হাইড্রোনেফ্রোসিসটি কেন হয় সেটা এখনও জানা যায়নি। তো হাইড্রোনেফ্রোসিসের যে সিস্টেম সেটা হচ্ছে কিডনি ফুলে যায়, অর্থাৎ কিডনির কাজ হচ্ছে রক্তকে বিশুদ্ধ করে ইউরিনটিকে ইউরেটারের মাধ্যমে, মূত্রথলির মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া এবং রক্তকে বিশুদ্ধ করা, রক্তকে ছাঁকনি হিসেবে ব্যবহৃত হয়। তো কোনো কারণে যদি কিডনি এই জিনিসটি ছাঁকতে সে দুর্বল হয়ে যায়, অর্থাৎ রক্তকে বিশুদ্ধ করতে দুর্বল হয়ে যায় এবং প্রস্রাবটিকে সে রক্ত থেকে আলাদা করে ইউরিনটিকে ইউরেটারের মাধ্যমে বের করে দিতে সক্ষম না হয়, তখন কিডনি ফোলা রোগ বলা হয়ে থাকে। তো কিডনি ফোলা রোগটা সিমটম যেটা সেটা হচ্ছে কিডনির যে নালি, ইউরেটার নালি চুপসে যাওয়া, অর্থাৎ নালিটি উপরের দিকে চুপসে ক্ষীণ হয়ে যাওয়া, এটাকে হাইড্রোনেফ্রোসিস বলে। এই কারণে প্রস্রাব কিডনি থেকে ইউরেটারের মাধ্যমে বের না হতে পেরে ইউরিনটি কিডনিতে জমে থাকে এবং কিডনি ফুলে যায়। তো এটার জন্য অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে বিনা অপারেশনে, বিনা সার্জারিতে ছোট বাচ্চা এবং অ্যাডাল্ট মানুষের কিডনির হাইড্রোনেফ্রোসিস রোগটি খুব দ্রুত নির্মূল করা সম্ভব হয়। তো অবশ্যই সেটা অরিজিনাল জার্মানির ওষুধ এবং স্পেসিফিক ওষুধ সিলেকশনের দ্বারা প্রয়োগের মাধ্যমে সম্ভব এবং অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে সম্ভব। তো আপনারা হাইড্রোনেফ্রোসিস হলে, কিডনি ফোলার সমস্যা দেখা দিলে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং লক্ষণ সাদৃশ্য ওষুধ প্রয়োগের মাধ্যমে এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।